ওয়েলকাম ফ্রেন্ড ডিজিটাল মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষে থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল তো ফ্রেন্ড আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ফ্রেন্ড আজ আমি আপনাদের জানাব অপেক্ষা জেলের ব্যাপারে তো ফ্রেন্ড আপনারা এই অপেক্ষা জেলটি কেন ব্যবহার করবেন এর কাজ কি এই জেলটার পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা কিভাবে ব্যবহার করবেন এই অপেক্ষা জেলের সমস্ত তথ্য আমি আপনাদের জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন তো ফ্রেন্ড আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি আপনি সবার আগে পেতে এবং বিভিন্ন ধরনের হেলথ টিপস বিউটি টিপস এবং আয়ুর্বেদিক ও এলাপতিক মেডিসিনের বাংলা রিভিউ পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং এর পাশে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না তো ফ্রেন্ড চলুন শুরু করি প্রথমে আমি এই অপেক্ষা জেলের সংক্ষিপ্ত বিবরণগুলি আমি আপনাদের তুলে ধরবো এই অপেক্ষা জেলটির সংক্ষিপ্ত বিবরণগুলি হচ্ছে কর্কশ চামড়া অতি বেগুনি রশি, পরচক ক্ষতি চামড়া পকতা কুকুরের অ্যাটোপিক ডার্মাটাইটিস ইডস চামড়া শুষ্কতক সাময়িকভাবে রক্ষা এবং কর্কশ চামড়া মুক্তিদান মাথার খুলি চুল খুলি চুল সংক্রমণ সানস্ক্রিন এবং অন্যান্য চিকিৎসার জন্য ব্যবহার হয় অপেক্ষা জেলের নিম্নলিখিত সক্রিয় উপাদান রয়েছে ইয়াসকো বিল টেট্রা স্পেলমিট ট্রপিক্যাল ডেমেটিকন ট্রপিক্যাল জেলে ফর্মে পাওয়া যায় এই অপেক্ষা জেলটি আপনারা যে কোনো মেডিকেল স্টোর কিংবা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন এবার আমি এই অপেক্ষা জেলের ব্যবহার কম্পোজিশন ডোজ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি আমি পর্যালোচনা করব এই অপেক্সা জেলটি আপনারা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন ত্বকের কালো দাগগুলোকে দূর করে মেস্তার মতো মারাত্মক রোগ সারাতে সাহায্য করে মুখের জমে থাকা লাল এবং কালো দাগগুলিকে দূর করে একনি এবং পিম্পলসের দাগ দূর করে অতি বেগুনি রশি পরচক ত্বককে ক্ষতির হাত থেকে বাঁচতে সাহায্য করে ত্বককে চুলকানি সারাতে সাহায্য করে ত্বককে শুষ্ক রাখতে সাহায্য করে সাময়িকভাবে ত্বককে রক্ষা করে এবং কর্কশ চামড়ায় মুক্তিদান করে মাথার খুলি চুল সংক্রমণের ভালো কাজ করে এবং অন্যান্য চিকিৎসার জন্য ব্যবহার হয় এই অপেক্ষা জেলের কম্পোজিশন হচ্ছে অ্যাসকর্বেল টেটরা স্প্যালমিথ ট্রপিক্যাল ডেমেটিকন ট্রপিক্যাল জেল এ কিংবা ফর্মে পাওয়া যায় অপেক্ষা জেলের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কি কী এই অপেক্ষা জেলের এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখা যেতে পারে বাধা এবং বান সংবেদন এই অপেক্ষা জেলটি আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আপনারা এই অপেক্ষা জেলটি ব্যবহার করার পরে যদি কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করেন তাহলে এই জেলটি বন্ধ রাখবেন এবং আপনার নিকটবর্তী কোনো ডাক্তারের কাছে গিয়ে আলোচনা করবেন সতর্কতা এই জেলটি আপনারা শিশুদের নাগালের বাইরে রাখবেন আপনারা ব্যবহার করবেনভাবে এই জেলটি আপনারা রাত্রে ব্যবহার করবেন এই জেলটি ব্যবহার করার আগে আপনারা মুখটাকে ভালো করে সাবান কিংবা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবেন তারপরে জেলটা ব্যবহার করবেন দেখবেন পাঁচ দিনের মধ্যে আপনি রেজাল্ট বুঝতে পারবেন শুধুমাত্র এই জেলটা বাহিজ্যিক ব্যবহারের জন্য এবং এই জেলটি দশ গ্রাম ও পনেরো গ্রামের হয়ে থাকে এবং এর কোম্পানির নাম হচ্ছে অজন্তা ফার্মা লিমিটেড তো ফ্রেন্ড আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন তারা যেন এই অপেক্ষা জেলের ব্যাপারে জানতে পারে আর আপনাদের মনের মধ্যে কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন তো ফ্রেন্ড আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ